হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আমির হোসেন, মিতু কাতানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে লেহেঙ্গা দেখাবো। এখন বিয়ের মৌসুম চলতেছে, নতুন নতুন লেহেঙ্গা চলে আসছে। আপনারা যারা বিয়েতে পড়ার জন্য বা বিয়েতে পরে যেতে চান, তাদের জন্য নতুন নতুন আপনার কালেকশন চলে এসেছে আপনার লেহেঙ্গার। তো আমি আজকে তিনটা লেহেঙ্গা দেখাবো, একদম নতুন লেহেঙ্গা। ফার্স্টে আমি খুলে দেখাবো আপনার মিষ্টি কালারের মধ্যে, আপনার পিঁয়াজ অনিয়ন যে কালারটা হয় এই কালারটা দেখেন। এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে, ঠিক আছে। এটার মধ্যে আপনি তিন চারটা কালার পেয়ে যাবেন। ওয়াও, একটি ডিজাইন। আপনার ফ্লাওয়ার ডিজাইন দেখেন, রোজ ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন, ঠিক আছে। সম্পূর্ণ আপনার রিয়েল স্টোন, আপনার করজাদুসের উপরে কাজ করা আছে। দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে কাজ করা আছে, ফুললি আপনার সুতোর কাজ দিয়ে কাজ করা আছে। আপনার লাইট পিচ কালার, আপনার লাক্স পিঙ্ক যে কালারটা হয় ওই কালারের আপনার সুতো দিয়ে কাজ করা আছে। আপনার করজাদুসি প্লাস আপনার রিয়েল স্টোন, ফুললি আপনার লেহেঙ্গাটা দিয়ে এই ডিজাইন পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর একটি ডিজাইন, নতুন ডিজাইনের মধ্যে। আপনার ঘেরটা কিন্তু অনেক লং হবে, ঠিক আছে। ঘেরটা কিন্তু অনেক লং, যারা আপনার বেশি ঘেরের মধ্যে চান তাদের জন্য লেহেঙ্গাগুলো। আর এটা হচ্ছে আপনার ক্যানক্যানটা, ক্যানক্যানটা যখন আপনার সেট করা হবে খুবই সুন্দরভাবে আপনার ক্যানক্যান সেট করা হবে। অনেক ক্যানক্যান থাকে কি আপনার জানেন, রিয়েল ক্যানক্যান দেওয়া থাকে না, কিন্তু আমাদের প্রত্যেকটা লেহেঙ্গাতে কিন্তু আপনার রিয়েল ক্যানক্যান পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। হার্ড যে ক্যানক্যানটা হয়, মানে কি একদম মানে কি বানানোর পর ম্যাক করার পর ফুলে থাকে, তাদের জন্য এই লেহেঙ্গাগুলো। আজকে আমি এটা টপটা আর এবং ওড়নাটা দেখাবো। টপটা কিন্তু এখনো খোলা হয়নি, ঠিক আছে। এই যে আপনার সামনে এখন খুলবো আমি, এটা এখনো খোলা হয়নি। খুবই সুন্দর একটি টপস, আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিপে কিন্তু আপনার এই টাইপের কাজ করা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ফুললি আপনার ম্যাচিং কাজ করা আছে, দেখেন নেকলেস স্টাইলের কাজ করা আছে, খুবই সুন্দর। দেখেন ফ্লাওয়ার স্টাইলের কাজ করে, আপনার যে নিচের ঘাগড়াটা আছে ঘাগড়াটার যে ডিজাইনটা, যেই রকমের আপনার মেটেরিয়ালসের কাজ করা, পুরো হুবহু আপনার সেম কিন্তু আপনি টপসও এই কাজটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে আপনার ব্যাক সাইড, আর এটা হচ্ছে আপনার দুই স্লিপে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা। এটা হচ্ছে আপনার দুই স্লিপে আপনার এই ডিজাইনটা চলে যাচ্ছে, আপনার দুই হাতে কিন্তু আপনি এই ডিজাইনটা পাচ্ছেন। খুবই সুন্দর একটি টপস। এখন দেখাবো ওড়নাটা, ওড়নাটাও কিন্তু আপনার ম্যাচিং, অনেক লং একটি ওড়না। ওড়নার ভিতরে দেখেন ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা আছে, ঠিক আছে। পুরোটা আপনার ওড়নাতে কিন্তু আপনার ভরাট কাজের আছে, অনেকের আপনার লেহেঙ্গা দেখায় কিন্তু, বাট আপনার ওড়নাটা গর্জিয়াস থাকেন, হালকা থাকে, ঠিক আছে। এই যে পাটটা দেখেন, পাটটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে, একদম ম্যাচিং টু ম্যাচিং। করজরদস্তি আপনার সুতো দিয়ে কাজ করা, তার উপরে কিন্তু আপনার রিয়েল স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছে। তো আমি এখন যে কালারটা দেখাবো, এটা কিন্তু একদম ইউনিক একটি কালার। কালার নামটা আমি কি দেব ভেবে পারতেছি না। এটা হচ্ছে আপনার পানিফল, যারা মানে কি খেয়ে থাকেন, পানিফলের উপরের যে অংশটা, ত্বকের যে অংশটা থাকে সেই অংশ দিয়ে কাজ করা, মানে কি ও সরি ওইটার কালারটা। খুবই সুন্দর একটি কালার, ডিপ কালারের মধ্যে, ওয়াও একটি কাজের মধ্যে। এটার মধ্যে কিন্তু আপনারা দেখেন কি সুন্দর একটি ডিজাইন কাজ করা আছে, অনেকগুলো পার্ট দেওয়া আছে। উপরের পাড়ের ডিজাইনটা দেখেন, এটা হচ্ছে আপনার উপরের পার্টের ডিজাইন। তারপরে আপনার আরেকটা স্টারের মাঝে স্টারের কাজ করা, তার ভিতরে দেখেন কি সুন্দর রাজকীয় স্টারের কাজ করা আছে। আপনার সিকোয়েন্সের কাজগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন, দেখেন সিকোয়েন্সের কাজের যে আপনার কোয়ালিটিটা আছে দেখেন, হাতে বাজার মতো না, এত সুন্দরভাবে ফিনিশিং করা আছে ভিতর দিয়ে দেখেন। সিকোয়েন্সের যাদের পছন্দ তাদের জন্য আজকে এই শাড়িটা। এটার মধ্যে কিন্তু আপনার মিররের কাজও পেয়ে যাচ্ছেন। উপরের যে সাইডটা আছে দেখেন, আপনার রেশম সুতো দিয়ে কাজ করা আছে, তার ভিতরে কিন্তু আপনার রিয়েল আপনার মিররের কাজ করা আছে। আর এইখানে দেখেন আপনার আপনার রং বেরঙ্গি সুতো দিয়ে আর এবং রিয়েল স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর একটা আপনার গর্জিয়াস লেহেঙ্গা। আশা করি এই লেহেঙ্গাটা আপনাদের ভালো লেগেছে। এটা হচ্ছে আপনার ফুললি আপনার লেহেঙ্গার ডিজাইনটা, ওয়াও একটি লেহেঙ্গা। লেহেঙ্গার সাথে কিন্তু আপনি যে মাঝের ঝুলন্ত আপনার টাস্তেল পেয়ে যাচ্ছেন, এটার সাথে আপনার ম্যাচিং করা আছে। আমি একটা খুলে দেখাই, খুবই সুন্দরভাবে গর্জিয়াস করা আছে দেখেন। এটা হচ্ছে আপনার টার্সেলটা, এটা আপনার পম্পম টার্সেল বলে, এটা কিন্তু আপনার কোমরে থাকবে। এটার ভিতরে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা আছে, আর ভিতরে যে আপনার যে বল প্রিং বলগুলো দেখতেছেন, এটার ভিতরে কিন্তু আপনার রিয়েল স্টোনের কাজ করা আছে দেখেন। ফুললি আপনার গর্জিয়াস, আপনার দুইটা সেট পেয়ে যাচ্ছেন এটার সাথে। এখন এটার আমি টপ প্লাস ওড়নাটা দেখাবো। এটা হচ্ছে আপনার টপস, টপসটা কিন্তু খুবই সুন্দর। আমি এখন আগে সেট করে নেই, কারণ এগুলো একদম নতুন আসছে, এখনো সেট করা হয়নি। আপনাদেরকে একদম খুলে আপনার সেট করে দেখাচ্ছি। ওয়াও কত সুন্দর একটি টপস এটা,
এত গর্জিয়াস মানে কি বলার বাইরে আপনাদের এক দেখায় পছন্দ হবে আশা করি আর যখন এটা বানায় সেট করে যখন মেকিং করে পড়বে এত সুন্দর লাগবে কেউ আড়াল হয়ে যাবে না চোখের আড়াল কেউ হবে না সবাই মনে করেন যে তাকিয়ে থাকবে এত সুন্দর একটি লেহেঙ্গা পরবে জি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে আর মাঝখানে যে ডিজাইনটা আছে এটা কিন্তু আপনার মিররের কাজ করা তার ভিতরে কিন্তু আপনার রিয়েল স্টোন পেয়ে যাচ্ছেন সুতোর কাজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার গলার কাজটা আর এটা কিন্তু আপনার অ্যাড করা হবে ঠিক আছে আপনার মেজারমেন্ট দিয়ে কিন্তু আপনার অ্যাড করা হবে খুবই ভালো লাগবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডও কিন্তু আপনার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এটা কিন্তু আপনার টেকেন দেওয়ার পর কিন্তু আপনার এটা অ্যাডজাস্ট হবে খালি জায়গাটা যেটা দেখতেছেন আরো গর্জিয়াস হবে এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাজ করা আছে মিররের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আছে আর সুতোর কাজ করা আছে আশা করি আপনার টপসটা খুবই ভালো লাগছে আর আপনার লেহেঙ্গা অনুযায়ী আপনার টপসটা কিন্তু খুবই সুন্দর আপনার পারফেক্ট আপনার গর্জিয়াস কাজ করা হয়েছে এটা এখন অন্যটা দেখাবো ওয়াও অন্যটাও কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এক দেখায় পছন্দ হবে এই টাইপের লেহেঙ্গা গুলো এই টাইপের লেহেঙ্গার মধ্যে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন আসছে অনেক কালার আসছে তো আমি সবগুলো দেখাতে পারতেছি না আমি ফার্স্ট আপনার তিনটা দেখাচ্ছি ইনশাআল্লাহ সামনে আরো ভিডিও তারপরে লেহেঙ্গা দেখতে পারবেন দেখেন ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে আপনার রিয়েল স্টোনের কাজ করা আছে ফ্লাওয়ার স্টাইলের কাজ করা আছে তার সাইডে কিন্তু আপনার গ্যাপ গ্যাপের মধ্যে কিন্তু আপনার সাত পাথরের একটা গিট দেওয়া আছে ভিতরে আগে আপনার কাজ করা হয়েছে তার ভিতরে কিন্তু আপনার রিয়েল স্টোনের ওয়ার্ক করা হয়েছে খুবই সুন্দর আপনার পুরা ওনাতে কিন্তু এই কাজটাই পেয়ে যাচ্ছে ঠিক আছে আর ওনার যে বর্ডারটা আছে দেখেন বর্ডারের মধ্যে কিন্তু আপনার খুবই সুন্দরভাবে কাজ করা আছে আপনার লেহেঙ্গার যে কোমরের কাজটা আছে ওটার সাথে আপনার ম্যাচিং করে হুবহু ম্যাচিং করে আপনার ওনার পার্টটা দেওয়া হয়েছে দেখেন ফুললি ম্যাচিং আশা করি এই লেহেঙ্গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে খুবই সুন্দর একটি লেহেঙ্গা এখন দেখাবো আপনার লাইট পিচ কালার এটা হচ্ছে আপনার লাইট পিচ কালার এটার মধ্যে কোনো আপনার রং বেরঙের কোনো সুতো নেই এটা সম্পূর্ণ আপনার কট জর্দুসের উপরে আপনার রিয়েল স্টোনের কাজ করা আছে ওয়াও কত সুন্দর একটি ডিজাইন দেখেন খুবই ঝংকালো একটি ডিজাইনের মধ্যে কাজ করা আছে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন কাচের পাথর যেটাকে বলে আপনারা গহনাকাঠিতে যে স্টোনটা ইউজ করে থাকেন সেই স্টোনটা দিয়ে কিন্তু আপনার কাজ করা আছে এগুলো একদম কালার গ্যারান্টি আপনার 20 বছরও আপনার কালার যাবে না এত সুন্দর মানে স্টোন অরিজিনাল যে স্টোনটা আছে আপনার প্লাস্টিক স্টোন না কিন্তু এটা ফুললি আপনার স্টোনটা আপনার ভরা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার নিচের স্কার্ট পাড়ার মধ্যে দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে এইখানে দেখেন মাঝখানে আপনার গোল গোল স্টাইলের ভিতরে কিন্তু আপনার ফ্লাওয়ার ডিজাইন তার উপরে কিন্তু আপনার রিয়েল স্টোন পেয়ে যাচ্ছেন আর উপরে যে কাজটা আছে লতা পাতা স্টাইলের ফ্লাওয়ার ডিজাইন করা আছে খুবই সুন্দর ভালো লাগবে আশা করি এই লেহেঙ্গাটাও আপনাদের ভালো লেগেছে এটার মধ্যে কিন্তু আপনার 5 থেকে 6টা কালার পেয়ে যাবেন এখন এটার আপনার টপসলাগুলো দেখাবো ফার্স্ট কিন্তু আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এখনো কিন্তু আপনাদের মানে কি কাউকে দেখানো হয়নি আমি এই ভিডিওতে আমি ফার্স্ট দেখাচ্ছি এই ডিজাইনগুলো এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্না কিন্তু খুবই সুন্দর আপনার প্রত্যেকটা ওন্না কিন্তু আপনি গর্জিয়াস পেয়ে যাচ্ছেন আর ওন্নাগুলো এত লং যে আপনাদের অনেকে আপনার দুইটা ওন্না ইউজ করে থাকেন আশা করি এটা নিয়ে আপনার দুইটা ইউজ করা লাগবে না খুবই লং আপনারা চাইলে আপনার কুচি দিয়ে প্লাস আপনার মাথায় দিয়েও করতে পারবেন যে কোনো স্টাইলিশভাবে আপনারা পড়তে পারবেন ফুললি ওন্নাটা কিন্তু অনেক লং হবে দেখেন ফুললি ওন্নাতে আপনার এই টাইপের কাজ করা আছে এখন টপসটা দেখেন ওয়াও নেকলেস স্টাইলের কাজ করা আছে এটা হচ্ছে আপনার নেকলেস স্টাইলের কাজ করা যে গোলার কাজটা দেখেন আপনার নেকলেস পরা লাগবে না মানে কি এত সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফুললি আপনার টপসের কাজটা আর যেটা আছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু আপনার কাজ করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিপ ফুললি আপনার গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের কাজটা কত সুন্দর একটি কাজের মধ্যে কাজ করা আছে দেখেন এখান থেকে কিন্তু আপনার জেপার চলে যাবে জেপার চলে যাওয়ার পর কিন্তু আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে খুবই ভালো লাগবে আর স্লিপের কাজটা দেখাবো দুই স্লিপে কিন্তু আপনার এই টাইপের ভরাট কাজ আছে এই দেখেন এটা হচ্ছে আপনার স্লিপের কাজটা স্লিপের কাপড়টা কিন্তু অনেক বড় আছে আপনার চাইলে এলবো স্টাইলের বা 11 হাতা পড়তে পারবেন বা চাইলে আপনারা 3 কোয়ার্টার বানিয়েও পড়তে পারবেন তো এলবো পরাই আপনার ভালো হবে কারণ আপনারা চুড়ি মেহেদি দিবেন খুবই ভালো লাগবে তো আশা করি আমাদের এই লেহেঙ্গাগুলো আপনাদের ভালো লেগেছে আর আমাদের লেহেঙ্গা যদি আপনারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন
আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার এবং লোকেশন দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু